Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, wa ala alihi wa ashabihi wa mawala. Al-Quran ও আস-সুন্নাহ অনুযায়ী কি কোনো ফাদাইল আছে সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা সফ ও অন্যান্য সূরার ব্যাপারে? এই সূরাগুলোর ব্যাপারে অবশ্যই ফাজিলত আছে, তবে আমাদের সমাজে যা প্রচলিত আছে তার অনেকগুলোই হয়তো দাঈফ অথবা জাল। এই সূরাগুলোর অথেন্টিক ফাজিলত জানার জন্য আমি আপনাদেরকে রেফার করব তাফসির ইবনে কাসির। তাফসির ইবনে কাসির সাধারণত প্রত্যেক সূরার যে ফজিলতগুলো আছে সেটি উল্লেখ করা হয়, আর এছাড়াও আরও তাফসিরের মধ্যে আছে জাদুল মাসির। তাফসির ইবনে কাসিরটা আমি প্রথমে বললাম, যেহেতু এটা বাংলায়ও আছে ইংরেজিতেও আছে, আপনাদের যে কেউ সেটাতে যেতে পারে। যেমন সূরা ইয়াসিনের মধ্যে বলা হয় এটা কালবুল কোরআন, কোরআনের কলব, যেটা শুদ্ধ নয়। তারপরে আর অন্যান্য সূরার ব্যাপারেও এমন আছে। জিন ও মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, তাহলে কি আমাদের রোবটের মতো শুধু কি দিন রাত নামাজও জিকির করতে থাকতে হবে? ইবাদত কি শুধুই রোবটের মতো জিকির করতে থাকা আর নামাজ পড়া? আল্লাহু আকবার! ইবাদতের ভুল ধারণা আমাদের সমাজে ব্যাপকভাবে রয়ে গেছে, এই মুসলিম সমাজেও। এই জন্য একজন ব্যক্তি যখন তওবা করে ভালো মানুষ হন, তিনি ভালো মানুষ হওয়ার সংজ্ঞা হিসাবে যে এক্সাম্পলটা তৈরি করেন তার মানে হচ্ছে আগে প্যান্ট শার্ট পরতেন, এখন পাজামা পাঞ্জাবি, আগে টুপি ছিল না এখন টুপি, আগে দাড়ি ছিল না এখন দাড়ি, আগে নামাজ পড়তেন না এখন নামাজ পড়েন, আর আল্লাহর জিকির মতো থাকেন, আগে আল্লাহর জিকির করতেন না, ব্যাস তিনি একজন পরিপূর্ণ ভালো মুসলিম হয়ে গেলেন। কিন্তু সমাজ পরিবর্তনের দায়িত্ব নেবে কে? সমাজ থেকে পাপ বন্ধ করার দায়িত্ব নেবে কে? সমাজে যে সমস্ত ভুল ইমপ্রেশনগুলো আছে সেগুলো দূর করার দায়িত্ব নেবে কে? সমাজে মানুষের যে অভাব অনটন আছে সেগুলো পূরণ করার দায়িত্ব নেবে কে? সমাজে যত কিছু ব্যবসা বাণিজ্য প্রশাসন এবং এই সমস্ত জায়গাগুলোতে যে ইসলাম বিরোধী চিন্তা ভাবনা কিংবা স্বভাব কাজ করছে, সুদ ঘুষে ভরে আছে, সেগুলোকে পরিশুদ্ধ করার দায়িত্ব নেবে কে? সেগুলো কি অটোমেটিক হবে? অতএব ইবাদতের খুবই সংকীর্ণ একটা সংজ্ঞা হচ্ছে শুধু নামাজ আর জেকেরের মধ্যে মত্ত থাকা। তাও জেকের বলতে তিনি বুঝাচ্ছেন হয়তো এই যে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো করা। আসলে নামাজ তো একটা স্পষ্ট ইবাদা, আল্লাহর জিকির এটা খুবই কমন এবং কম্প্রিহেন্সিভ একটা ওয়ার্ড। আল্লাহ স্মরণ বলতে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ স্মরণকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর চিন্তাভাবনা, মানে আল্লাহ যেই চিন্তাভাবনা ধারণ করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার বিরোধী যত কিছু আছে সব কিছুকে অপসারণ করে আল্লাহ স্মরণকে প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে জিকিরের মূল কথা। এবং তাহলে আপনার সব কিছু চলে আসবে। আপনি যখন ব্যাংকে যাবেন সুদি লেনদেন করতে পারবেন না, কারণ এটা আল্লাহর স্মরণের বিপরীত। আপনি যখন ব্যবসা করবেন মানুষকে ধোকা দিতে পারবেন না, তখন আল্লাহকে স্মরণ করবেন। আপনি বিক্রেতা হিসেবে আল্লাহকে স্মরণ করবেন, আপনি যখন স্টক করবেন, আপনি যখন খাদ্যে ফরমালিন মেশাবেন আল্লাহকে স্মরণ করবেন, বলবেন যে না আল্লাহ এটা হারাম করেছেন। আপনি যখন দুই নম্বর মাল এক নম্বর হিসেবে বিক্রি করবেন তখন বলবেন যে না আল্লাহর, তখন স্মরণ করবেন। শুধু বাসা এসে তসবিহ টিপবেন আর আল্লাহ আল্লাহ করবেন আর কাজের কাজ সারাই দিবেন, তাহলে এটা হবে না, এটা হবে না। অতএব ইবাদতকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। ইবাদতকে দু একটা দু চার পাঁচটা রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। সিঙ্গা এক ফুৎকার থেকে আরেক ফুৎকারের ব্যবধান কত বছর, এ সম্পর্কে স্পষ্ট করে কোনো হাদিস এসছে বলে আমার জানা নেই, তবে সেটা একটা দীর্ঘ সময়ব্যাপী হবে। সময়ের দীর্ঘতা কিংবা স্বল্পতা এটাও নির্ভর করে আসলে, মানে এই দীর্ঘতা স্বল্পতা অনুভবের সাথে রিলেটেড। কষ্টের সময়টা দেখবেন আপনার কাছে দীর্ঘ মনে হয়, আবার সুখের সময়টা অল্প মনে হয়, কীভাবে কেটে গেল টেরি পাননি এমন মনে হবে, আর কষ্টের সময়টা এক ঘন্টা হলে মনে হয় যেন এক বছরের মতো ইত্যাদি। তো যাই হোক, এখানে মোদ্দা কথা হচ্ছে এই এর ব্যবধানটা
আমি কোনো হাদিস পাইনি যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে এক বছর, ছয় মাস কিংবা এতদিন। বিচারের দিন কোন প্রকারের, কোন প্রকারের পীর বা মুরব্বি থেকে সাহায্য পাওয়া যাবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে কিন্তু তুলে ধরেছেন বিচারের দিন কী অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনিহি। তিনি বলছেন যখন সে মহানিনাদটা এসে পড়বে, ফাইযা জাআতিস সাখা, তখন পালাবে, প্রত্যেকে একে অন্য থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তি তার ভাই থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে পালাবে, তার বাবা থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পালাবে, বাবা মা সন্তান থেকে পালাবে, আপন আত্মীয় স্বজনই এমনভাবে পালাবে যেন আপনাকে চেনেই না। পীর সাহেব আপনার কাছে থাকার কোনো দলিল কি আছে? কোনো শায়েখ আপনার কাছে থাকার কি কোনো দলিল আছে? কোনো দলিল নাই। যারা আজকে এভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, এটা ভয়ঙ্কর মিথ্যা প্রতিশ্রুতি। যারা তাতে বিশ্বাস করবে তারা সে মিথ্যাকে এস্টাবলিশ করলো, সকলেরই তওবা করা উচিত যদি কেউ এমন কিছু বিশ্বাস করে থাকেন। সূরা নাবাতে আমরা জানতে পারলাম আল্লাহর রাত্রিকে বিশ্রাম করার জন্য, অর্থাৎ ঘুম, যা কিনা আল্লাহর একটি রহমত বা নিদর্শন। কিন্তু অনেকেই পৃথিবীতে আছেন যারা রাতের পর রাত ঘুমাতে পারে না, সেসব লোকেরা কি তাহলে কোনো পাপের শাস্তি ভোগ করছেন? ইসলামের ব্যাপারে কি বলে? যারা ঘুমাতে পারে না নিশ্চয়ই তাদের ফিজিক্যাল কোনো ডিসঅর্ডার আছে, এটা হতে পারে। তার জন্য তাদের চিকিৎসা করার পথও আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন, কারণ অসুখটা তো একটা অস্বস্তিকর বিষয়। সেটা যদি মানুষের শরীরেও থাকে, দিবস রজনীর কথা ভিন্ন, অসুস্থ তো আল্লাহ তাআলা এমন বলেননি তিনি শুধু কাফির মুশরিকদেরকে অসুখ দেবেন, মুমিনদেরকে দেবেন না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াস সামারাত ওয়ানাকসিম মিনাল আনফু কি এটা ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তিনি সম্পদের স্বল্পতা দিয়ে, জীবনের স্বল্পতা দিয়ে, জীবনের স্বল্পতা অনেক রকম হতে পারে, আপনার অসুখ হলো, বিসুখ হলো, সমস্যা হলো, কিংবা আপনি দ্রুত মারা গেলেন ইত্যাদি, অথবা ফলফলাদেশ স্বল্পতা দিয়ে তিনি মানুষকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন আমরা অবশ্য অবশ্যই পরীক্ষা করব। অতএব কোনো মমিন যদি এই পরীক্ষার মুখোমুখি হন যে তার ঠিকমতো ঘুম আসছে না অথবা শারীরিক অনেক ব্যাধি, তাকে সবর করতে হবে, তাকে সবর করতে হবে। আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল সবরের কারণে বহু সওয়াব রেখে দেবেন ইনশাআল্লাহ। আমার এক পরিচিত লোক, সে ডাক্তার, তার সাথে আমার বিজ্ঞান নিয়ে তর্ক হয়। বিজ্ঞান ইসলাম ছাড়া পুঙ্গ, আবার ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল। আচ্ছা যাই হোক, এখানে অত ক্লিয়ার হচ্ছে না। আমি তাকে বলেছিলাম যে শুধুমাত্র বিজ্ঞান না, সব কিছু ইসলাম তথা সব কিছু কোরআনের উপর নির্ভরশীল। ও তিনি বলছেন সব বিজ্ঞানের উপর নির্ভরশীল, আর ইনি বলছেন প্রশ্নকর্তা যে সব কিছু কোরআনের উপর নির্ভরশীল। আমার প্রশ্ন হচ্ছে বিজ্ঞানের উপর ইসলাম কি নির্ভরশীল? ইসলাম তো বিজ্ঞানের কথা বলে, বিজ্ঞানের সাথে তো ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই। এখানে বিজ্ঞান ইসলামের উপর নির্ভরশীল হওয়ার প্রশ্ন তো আসতেই পারে না। এখানে ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল হবে কেন? বিজ্ঞান তো পার্ট অফ ইসলাম। আমাদের অক্সিজেন প্রয়োজন, যদি বলি ইসলাম এ কথার উপর নির্ভরশীল, এটা কেন ইসলামের উপর এই কথার উপর নির্ভরশীল হবে? আমরা পানি খেলে আমাদের তৃষ্ণা নিবারণ হয়, এটা বিজ্ঞানের কথা। পানি থেকেই জীবের উৎপত্তি হয়, এটাও বিজ্ঞানের কথা, এটা কোরআনের কথা। তো এখন বিজ্ঞানটা হচ্ছে তো একটা তথ্য, একটা বাস্তবসম্মত আল্লাহর দেওয়া একটা প্রাকৃতিক বিধানের সম্পর্কিত বিশেষ জ্ঞান। তাহলে কোরআনের সাথে তো তার কোনো কন্ট্রাডিকশন নাই। এই কোরআনের সাথে কন্ট্রাডিকশনটা কোনো কোনো লোক তৈরি করে এই প্রশ্নটা, খামাখা প্রশ্নটা নিয়ে এসছে যে বিজ্ঞানের উপর ইসলাম নির্ভরশীল, ইসলামের উপর বিজ্ঞান নির্ভরশীল, কোনটা ঠিক? আসল কথা হচ্ছে ইসলাম তো আমাদের স্রষ্টা সম্পর্কিত ধারণা আমাদেরকে দেয়, বিশ্বাস আমাদেরকে দেয়, জ্ঞান আমাদেরকে দেয়, এবং ইসলাম প্রাকৃতিক জগৎ সম্পর্কিত জ্ঞানও আমাদেরকে দেয়। যেহেতু এখানে কোনো কন্ট্রাডিকশন নাই, অতএব ইসলাম বিজ্ঞানের উপর নির্ভরশীল এমন কথা বলার কোনো প্রয়োজন নেই, আর বিজ্ঞান ইসলামের উপর নির্ভরশীল এই কথাও তো আসার প্রয়োজন নেই।
বিজ্ঞান তো হচ্ছে আল্লাহর, যেটা আমি বলেছি ল অফ ক্রিয়েশন, ল অফ ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহ তাআলা কি কোরআনকে বলেছেন যে আল্লাহ তাআলার, আর কোরআনটা হচ্ছে ল অফ রিলিজিয়ন অফ আল্লাহ, যেহেতু কোরআনে ওহি মারফত যে জ্ঞানটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই জ্ঞানটা শরিয়ার জ্ঞান, সেই জ্ঞানটা আল্লাহর দিনের জ্ঞান। তবে এই জ্ঞান দিতে গিয়ে কখনও কখনও আল্লাহ তাআলা সৃষ্টির কিছু ল তুলে ধরেছেন, সৃষ্টির কিছু নিদর্শন তুলে ধরেছেন। অতএব জটিল করে ফেলা, উদ্ভট প্রশ্ন করা বা প্রশ্নকে ওই খাতে পরিচালিত করা আমাদের উচিত হবে না। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো কন্ট্রাডিকশন নেই। তবে সেকুলার মাইন্ডের যে বিজ্ঞান সেখানে হয়তো সমস্যা থাকতে পারে, কারণ তারা বিজ্ঞানের প্রতি ইসলামিক দৃষ্টিভঙ্গি পোষণ করে না। তখনই মনে হয় একজন ব্যক্তি বিজ্ঞানের যে ধারণাগুলো আমাদের কাছে নিয়ে আসছে, আর একজন মুসলিম মাইন্ড যিনি পোষণ করছেন তার ধারণাটা এখানে কন্ট্রাডিক্টরি হতে পারে। কিন্তু এখানে বিজ্ঞানের দোষ নয়, এখানে ব্যক্তির দোষ। এখানে কন্ট্রাডিকশনটা কনসেপ্টে, কন্ট্রাডিকশনটা তথ্য প্রবাহের মধ্যে নয়, ভুলের মধ্যে নয়। একজন একটা বিষয়কে, একজন হয়তো আল্লাহর প্রতি অবিশ্বাসীর দৃষ্টিতে দেখছেন, আরেকজন বিশ্বাসের দৃষ্টিতে দেখছেন। তাহলে কন্ট্রাডিকশনটা হচ্ছে বিশ্বাস আর অবিশ্বাসকে নিয়ে। কিন্তু দেখবেন যে অক্সিজেনের যদি আপনি পার্টিশন করেন, বা পানির বিভিন্ন উপাদান নিয়ে, বা ফিজিক্সের বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন, সেখানে কিন্তু আসলে কন্ট্রাডিকশন পাবেন না কোরআনের সাথে। কোরবানি না দেওয়া কি, না দিলে কি হয়? কোরবানি ওলামাদের কারো কারো মতে ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর মতে, আর অধিকাংশ ওলামারা কোরবানি দেওয়াকে সুন্নাহ বলেছেন, এবং দলিলের দিক থেকে এটাই শক্তিশালী, কোরবানি দেওয়াটা সুন্নাহ। সম্পদের মধ্যে যদি হালাল ও হারাম মিশে একাকার হয়ে যায়, যদি বোঝা না যায় যে কত টাকা হালাল আর কত টাকা হারাম, সেক্ষেত্রে মুক্তির জন্য কী করতে হবে? অনুমান করে হারাম টাকা দান করলে কি হবে, নাকি শুধু তওবা করলেই হবে? আচ্ছা, এখানে হারাম হালালের মিক্স যখন হয়ে যায়, তখন আপনাকে হারাম বর্জনের জন্য সর্বতো চেষ্টা করতে হবে। হারামটাকে অনুমান করার পরে আপনার অনুমান দুরকম হতে পারে, যে মনে হয় 1,00,000 টাকা হারাম, আবার মনে হয় 2,00,000, তাহলে আপনি 2,00,000 টাকা ধরবেন, এক নম্বর। আর শুধু তওবা করলে হবে না, হারাম যদি মিশে থাকে হারামকে আলাদা করতে হবে, যেহেতু একটা একটা অস্তিত্বশীল একটা হারাম আপনার মধ্যে অবস্থান করছে। অতএব শুধু তওবা করলে এখানে হবে না। তবে অনেক পূর্বে, যেমন আমার দাদার কিছু সম্পদ হারাম পদ্ধতি তিনি অর্জন করেছিলেন, পরে বাবা মিরাস পেয়েছে, পরে আপনি পেয়েছেন, তাহলে সেই সম্পত্তির মধ্যে আপনার জন্য এটা জরুরি নয় যে আপনি সেখান থেকে হারামটা বের করবেন, কারণ এটা একদম ডিফিকাল্ট, একদম ডিফিকাল্ট। এটা হচ্ছে আপনার অর্জিত সম্পদ। যেমন আপনি জাকাত দেননি, জাকাত ফরজ হয়েছে, ফলে আপনার ফরজ হওয়া জাকাত আপনার সম্পত্তির সাথে মিশে আছে। আপনি 3 বছর জাকাত দেননি, এই 3 বছর পরে আপনার হঠাৎ উপলব্ধি হলো যে জাকাত দেওয়া দরকার, তাহলে পূর্ববর্তী বছরগুলো জাকাত আপনি বের করবেন হিসেব করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।